উইকিং বেঙ্গল, উইকিং ফার্স্ট। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। প্রতিটি মহকুমা ও জেলা হাসপাতালের পাশেই গড়ে উঠেছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর ডায়মন্ডহারবার জেলা হাসপাতালের পাশেও তৈরি হয়েছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান। এই দোকান নিয়ে মাঝে মধ্যেই নানান অভিযোগ করলেন রোগীর পরিবারের লোকজন। বুধবার এরকম একটি ঘটনা প্রকাশ্যে চলে এলো। ডায়মন্ডহারবার হাসপাতালে এক সদ্যজাত শিশুর চিকিৎসা করাতে আসেন স্থানীয় পারুলিয়ার একটি পরিবার। আউটডোরে শিশুটিকে দেখানোর পর বেশ কয়েকটি ওষুধ লেখেন চিকিৎসক। সেই প্রেসক্রিপশন নিয়ে ন্যায্য মূল্যের দোকানে যান শিশুটির বাবা রবিউল হাসান শেখ। কিন্তু দোকানে থাকা এক কর্মচারী প্রেসক্রিপশন নিয়ে ওষুধ দিতে রাজি হননি। তখন রবিউলের সঙ্গে বচসা শুরু হয়। পরে ওই কর্মচারী প্রেসক্রিপশনে লিখে দেন ওষুধটি নট অ্যাভেলেবেল। এই সংবাদ পেয়ে ব্রেকিং বেঙ্গল পৌঁছয় ন্যায্য মূল্যের দোকানে। তারপর কি হলো দেখুন। আপনি আমাকে ঠের দিয়েছেন, আপনি কি লিখতে পারেন যে স্টক নেই, নট অ্যাভেলেবল? নট অ্যাভেলেবলটা লিখলেন কখন? আমরা ওনাকে বারবার বলছি যে দাদা আপনি একটা কাজ করুন, লিখে নিয়ে আসুন। আমরা আবার দেখাচ্ছি, দেখুন আমরা বিল দেখাচ্ছি, দেখুন। কিন্তু তবে শেষে ব্রেকিং বেঙ্গলের সাংবাদিক শুভজিৎ দাসের ক্যামেরার সামনে দোকান কর্মচারী নিজের ভুল স্বীকার করে নেন এবং রবিউলকে ওষুধটি দেন। আমাকে জিজ্ঞাসা করেছে, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আমরা এই আমাদের কাছে মাল ওনাকে প্রথমে দেওয়া হয়েছে, বার করেছি, বার করার পরে বিল যখন করছি তখন দেখতে পাচ্ছি যে উনি বলছি যে আপনি নামটা লিখে নিয়ে আসুন। উনি বলছেন না, ডাক্তার বলছে নাম লিখবো না। এইভাবে আমাদের তখন খুব ঝগড়া হচ্ছে, ঝগড়া হওয়ার পর তখন বলছি যে নাম নাম যাবো না, রেজিস্টার নাম আমি বিল করুন। আপনি কি বাধ্য হয়ে নট অ্যাভেলেবল লিখে দিয়েছেন? নাহলে আপনি লিখেছেন, তাই তো? আমি তো লিখে দিয়েছি। ন্যায্য মূল্যে ওষুধ দোকানে কি এরকম করা যায়?
তাহলে আপনি তাহলে নট অ্যাভেলেবেল লিখলেন, পরে আবার অ্যাভেলেবেল হয়ে গেল নামটা লিখে আনতে বলছি না, আনছে না তো আমরা লিখে নিয়ে আসতে বলছি ওষুধ টাকা সত্ত্বেও ন্যায্য মূল্যের দোকানে ওষুধ মেলে না বলে অভিযোগ। চেক আপে নিয়ে এসেছিলাম 12 দিন পরে, এই 12 দিনের বাচ্চা এটা। আসার পরে হচ্ছে ডাক্তারকে চেক আপ করলাম, ডাক্তার একটা ড্রপ লিখে দিল। ড্রপ লিখে দেওয়ার পরে সেই ডাক্তার বললো কি না সেই ড্রপটা হচ্ছে ন্যায্য মূল্যের দোকানে যাবে, ওখানে বিনামূল্যে পেয়ে যাবে, যেহেতু আমি জেজেসকে স্টাম্প মেরে দিচ্ছি বলে আমি এলাম এখানে। এখানে আসার পরে ওরা আমাকে নট অ্যাভেলেবেল লিখে দিয়ে আবার ফের আমাকে বললো কি এই ওষুধ তো হবে না। ফের ডাক্তারের কাছে গেলাম, বলে কি কেন না এখানে নাম লেখা নেই আর হচ্ছে কি দিচ্ছে না ওষুধটা। তারপর ফের আমি ব্যাক করলাম এখানে, এসে বলছি মানে তারপর না ওষুধ মানে দেওয়া যাবে না, কার কী করা আছে করুক, ওষুধটা তোমার ছিল ওদের কাছে। অবশেষে এই তো মিডিয়ায় ডাকতে, তারপর ওরা ওষুধটা ভয় বের করে, প্রায় সময় হয় আমাদের তো এখানে বাড়ি। আমি বলছি কি আমি এই ওষুধটা কিনে নিতে পারবো, আমার ক্ষমতা আছে, কিন্তু আর যে গরিব লোক আছে তারা কিনতে পারবে না। তাদের যদি এই হসপিটাল থেকে জেসেসকে স্ট্যাম্প যদি মেরে দেয়, সেই তার স্ট্যাম্পটার তো কোনো মূল্যই নেই। শুনুন এক রোগীর আত্মীয় কি অভিযোগ। হয়তো 60% 70% পাচ্ছে, সেখানে বিক্রি করে এই মালগুলো, যার জন্য এখানে ওষুধ দেয় না। নর্মাল বলে দিচ্ছি থাকা সত্ত্বেও দেয় না, থাকা সত্ত্বেও এই তো হাতাহাতি প্রমাণ এই মাত্র তো আমাদের। ওই তো মনে হচ্ছে যে এরা মানে বাইরে বিক্রি করলে কিছু বেশি পাবে, যার জন্য ওগুলো চেপে দেয়। এগুলো 50% এখানে রেট আছে, এটা ন্যায্য মূল্যের দোকান মানে কি। মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের সুবিধার জন্য ন্যায্য মূল্যের ওষুধ দোকান চালু করেছেন, কিন্তু তারপরেও কেন বারে বারে উঠছে এই ধরনের অভিযোগ। এ বিষয়ে ব্রেকিং বেঙ্গল কথা বলেছিল ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার সিওমএইচ দেবাশিস রায়ের সাথে। তিনি কি বলল শুনুন। যদি আমার কাছে লিখিত অভিযোগ জমা পড়ে, ডেফিনেটলি আমি এটার আইনানুক ব্যবস্থা নেব, ডেফিনেটলি। এটা তো হওয়া উচিত না। আজকে আমাদের মানে যে প্রজেক্ট ন্যায্য মূল্য ওষুধ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া উইথ রিজনেবল প্রাইস, সেটা যদি মানুষ পেতে মানে না পায় বা থাকা সত্ত্বেও, তাহলে তো সেটার সঙ্গে সেটার এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ঠিক আছে, ব্যাপারটা পুরোপুরি অনুসন্ধান করে নিশ্চয়ই দেখতে হবে। শুভজিৎ দাসের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। সহনিবেদনে কম্পিউটার ওয়ার্ল্ড, ডায়মন্ড হারবার, কার্স স্কুল রোড, লিবার্টি, বিজয়গঞ্জ বাজার, লক্ষ্মীকান্তপুর, গা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, জুমায়নস্কর হাট, ঋত্বিকা লাইসেন্স পয়েন্ট, ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্ট, লাইসেন্স পয়েন্ট, ক্রিমিনাল কোর্ট রোড, ডায়মন্ড হারবার, ডক্টর নার্সিং হোম, নিউ টাউন, ডায়মন্ড হারবার,